নমস্কার বন্ধুরা, পরিবেশনে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটা ওটস নিয়ে। ওটসের খাদ্যগুণ প্রচুর রয়েছে, কিন্তু অনেকেই এই ওটস খেতে পছন্দ করেন না। এই বিস্বাদ ওটসকে কী করে সুস্বাদু বানানো যায় তারই একটা প্রয়াস করেছি, চলুন দেখে নিই রেসিপি। প্রথমে নিয়ে নিচ্ছি 100 গ্রাম ওটস। এর মধ্যে দিচ্ছি 7 থেকে 8 চামচ ঘরে পাতা টক দই। তারপরে 1 কাপ জল দিয়ে দিলাম। ওটস আর দই খুব ভালো করে মেশালাম। মিশ্রণটা একটু পাতলা হবে, তার জন্য যদি পরে জল দিতে হয় তো জল মিশিয়ে নেবেন। তারপর 15 থেকে 20 মিনিট রেখে দিতে হবে। এবার একটা রেড বেল পেপারকে কেটে নিচ্ছি। প্রথমে দানাগুলো ছাড়িয়ে নেব, তারপর ছোট টুকরো করে কেটে নেব। এর মধ্যে অন্য রঙের বেল পেপার বা গাজর বা বিনস, এই ধরনের সবজিও ব্যবহার করতে পারেন। রেড বেল পেপার কাটা হয়ে গেছে। এবারে একটা মাঝারি মাপের টমেটোকেও কুচিয়ে নিচ্ছি। এক্ষেত্রেও প্রথমে টমেটোর দানা ছাড়িয়ে নেব আগে, তারপরে বাকি অংশটা ছোট টুকরো করে কেটে নেব। এবার ঝাল করার জন্য 2 কাঁচা লঙ্কা কুচিয়ে কেটে নিলাম। এখন ওটস দইয়ের মিশ্রণে একে একে মেশাবো। 1 চামচ ধনে গুঁড়ো, 0.5 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ চিনি, 1 চামচ মিক্সড হার্বস, টুকরো করে রাখা টমেটো, বেল পেপার, 2 চামচ কাসৌরি মেথি, কুচনো কাঁচা লঙ্কা আর 1 চামচ বিট নুন। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। এতে মশলাগুলো খুব ভালোভাবে একে অপরের সাথে মিশবে। এবার তাওয়াতে সাদা তেল গরম করে ওই মিশ্রণ 1 হাতা এর ওপরে ঢেলে দিতে হবে। তারপর হাতার সাহায্যে আস্তে আস্তে গোল করে দিচ্ছি। প্রাথমিক পর্যায়ে অতটা গোল না হলেও পরে হাতা দিয়ে কিন্তু পাশটা আস্তে আস্তে ঠেললে এইভাবে গোল হতে শুরু করে দেবে। মাঝারি থেকে কম আছে ভাজতে হবে। 1-1টা দিক ভাজতে মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো সময় লাগবে। 1টা দিক সম্পূর্ণ ভাজা হলে তারপরে হালকা হাতে উল্টে দিতে হবে। 1টা দিকও ভাজা হয়ে গেছে, এবার গরম গরম পরিবেশন করার পালা। এইভাবেই স্বাস্থ্যকর ওটসকে আমরা সুস্বাদু করেও খেতে পারি। অবশ্যই বাড়িতে এটা একবার করবেন আর আমাকে লিখে জানাবেন আপনার অভিজ্ঞতা কথা। রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ধন্যবাদ। উল্টে কেন, সোজা হও, তুমিও সোজা হও।